আপনিও কি ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারছেন না? প্রবলেম হচ্ছে? ভিডিওটি আপনার জন্য, শেষ পর্যন্ত দেখবেন। আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনি যে কোনো ফেসবুকের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন খুব অনায়াসে। তো আমি এখানে দুটো উপায় বলবো, সেই উপায়ের দ্বারা আপনি ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি ইন্টারেস্ট থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই বিষয়ে নিয়ে আলোচনা করার আগে প্রতিবারের মতোই আমার চ্যানেলে নতুন ভিজিটারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য, এবং চ্যানেলের পুরনো মেম্বারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আর একটা গিভওয়ে আসতে চলেছে। তারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন, কারণ অলরেডি দুজন উইনার হয়ে গেছে। তো আপকামিং যে গিভওয়ে আসতে চলেছে তাতে আপনিও হতে পারেন। আমি সুভাষ, আপনারা দেখছেন বাংলা টিকি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা বাংলাতে টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন ও শিখতে পারবেন। তো আসুন দেখে নিই কীভাবে আপনি ভিডিওগুলো ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চান তাহলে গুগলে চলে আসবেন। গুগলে সেখানে সার্চ দেবেন ফেসবুক ভিডিও ডাউনলোড বলে। ফেসবুক ভিডিও ডাউনলোড বলে সার্চ দিলে দেখুন প্রথমেই যে সাইটটি চলে আসবে en.saveform.net। তো এটা আছে, আর একটা আছে getfvideo.com। এই দুটো সাইট থেকে আপনি করে নিতে পারবেন। তো এই সাইটটাতে প্রথমে আপনি চলে যাবেন এবং ফেসবুকে যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে যান সেই ভিডিওটা লিঙ্কটা কীভাবে পেতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটা ভিডিওর লিঙ্ক কপি করে নিয়েছি, সেটাকে এসে এখানে পেস্ট করে দেবো। এভাবে পেস্ট করার পর দেখুন লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। এবার এখানে ডাউনলোড অপশনটা আছে, এই ডাউনলোড অপশনে এভাবে ক্লিক করলে ভিডিওটা এভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে ভিডিওর রেজুলেশনটা দেখছি, এখানে MP4 HD আর HD। তাহলে এখানে আমি HD করতে চাই। HD করার পর এভাবে অন্য একটি আর আপনাকে রিডাইরেক্ট করে অন্য একটি সাইটে নিয়ে যাবে। এখান থেকে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এটা। তো বন্ধুরা, এবার দেখিয়ে দিই ফেসবুকের কীভাবে লিঙ্কটা পাবেন আপনি। তো আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে বা সাইট থেকে যদি করে থাকেন সেখানে চলে যাবেন এবং গিয়ে যে ভিডিওটা আপনি করতে চান তো এখানে ভিডিওর যে অপশন থাকবে, যে এখানে ভিডিও অপশন আছে, তো ভিডিওতে গিয়ে যে ভিডিওটা ধরুন এই ভিডিওটা আপনি করতে চান তাহলে এর উপরে যে তিনটে ডট আছে তাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে কপি লিঙ্ক বলে আছে কপি লিঙ্কে ক্লিক করে এটাকে কপি করে নিতে হবে। কপি করে আমি যেখানে দেখালাম সেমভাবে ওই সাইটে গিয়ে আপনি ওটাকে পেস্ট করে দেবেন। শুধু এই যে এই সাইটে এসে এখানে পেস্ট করে দিলে, এর উপরে পেস্ট করে দিলে এটা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, এইভাবে এটা করে নিতে পারবেন। আর একটা উপায় হচ্ছে আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোরে এসে সার্চ দেবেন তো ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক। তো এটার অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে এবং ওয়েবসাইটটারও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ডাইরেক্ট এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি যদি ওয়েবসাইট থেকে না করতে চান তাহলে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেবেন। এটা পুরো সুরক্ষিত থাকবে, ওই ওয়েবসাইটের তুলনায় এটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এভাবে আপনি করে নিতে পারবেন। তো যে কোনো ভিডিও এভাবে ডাউনলোড করা যেতে পারে। তো কেমন লাগলো আপনার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে এখন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।